রাতে হঠাৎ 2টা বাজে, তখন এত জোর শিলাবৃষ্টি, আর কি বলবো, চারিদিকে একেবারে অন্ধকার হয়ে গেল। আর তারপরেই বৃষ্টি আর বৃষ্টি। তারপরে মাকে বললাম, চলোই না 2টা পাথর কুড়িয়ে আনি, এই পাথর আবার সেই পাথর না, এটা হচ্ছে বরফগুলো যেগুলো শিলাবৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিগুলো। আর হাওয়াও এত জোর হচ্ছিল যে শিলাবৃষ্টিগুলো সব ঘরের ভিতরে চলে আসছিল। অবশ্য আমি না ছোট থেকে এই যখন শিলাবৃষ্টি হয় সবগুলো কুড়িয়ে কুড়িয়ে একটা একটা করে কিন্তু খাই। কে খায় জানি না, কিন্তু আমি খেতে ভীষণই পছন্দ করি। জানি না ভালো না খারাপ, কিন্তু বলা যায় খারাপই, কিন্তু আমি ছোট থেকে এই শিলাবৃষ্টি হলে পরে খাই। ভোর হওয়ার পরে যখন সবাই উঠলাম তখন দেখি ঘড়িতে 8টা বাজে। তো অনেক বেলা করেই সবাই উঠছিলাম, রাতে যেহেতু অনেক হাওয়া বৃষ্টি জল, তারপরে কারেন্টও চলে গেছিলো অনেকক্ষণ থাকার পরে, তারপরে আসলো। আমরা না ছোট থেকে দেখেছি যখন আমরা বাসের ঘরে ছিলাম তো হাওয়া হলে না আমরা সবাই উঠে বসে থাকতাম। কেন জানো? একটা না ভয় থাকতো মনে, জানি না কিসের একটা ভয় থাকতো, এই যেন হাওয়া নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে। তো ওই ভয়টা না এখনও আছে, যতই বাড়ি হোক বা যতই তিনতলা বিল্ডিং হোক বা পাকা ঘরই হোক, একটা ভয় থাকে। তো ছোটো থেকে আমাদের অভ্যেস হয়ে গেছে। তারপরে সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো, ওঠার পরে চারিদিকের যা অবস্থা তোমরা তো জানোই, চারপাশে তো গাছ, আর গাছগুলো সব মনে পাকা পাতাগুলো সব একই দিনে পড়ে গেছে। তবুও জানি না প্রত্যেক দিন কোথা থেকে পড়ে, রোজ তো হাওয়া হয়, বসন্তকালে তো প্রায় প্রত্যেক দিন শুকনো হাওয়া করে, এত পাতা যে কোথা থেকে ঝরে বুঝতেই পারি না। তো এই বৃষ্টি পড়তেই ছিল হালকা হালকা, তো ছাগলগুলো তো খেতে অসুবিধা হচ্ছিলো, তার জন্য দিদি কটা কাঁঠালের পাতা পেরে ওদেরকে খেতে দিয়ে দিল। আর আমি আসলাম ঝাড় দিতে, প্রথমে ঝাড়ু দিয়ে দিলাম, কেন এত ঝাড় না দিলে হবে না প্রথমে, কেন এখন জল আছে, হালকা হালকা জলের মধ্যে পাতাগুলো চলে যাচ্ছে, আর যেখানে যাচ্ছিলো না সেখানে কুড়িয়ে কুড়িয়ে রাখছিলাম। আর মা এক সাইডে কালকে রান্নাবান্না খাওয়ার পরে বাসনগুলো মাজা হয়নি, তো সকালে উঠে মা বাসনগুলো বের করে মাজতে শুরু করেছিল, আর দিদিও ঝাড় নিয়ে পড়েছিল, কেন একজনের ঝাড় দেওয়া না একদম অসম্ভব ব্যাপার আমাদের বাড়িতে। তারপরে কি করলাম কালকে থেকে, তো হ্যাঁ তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি দাদা কিভাবে মারা গেছে আর কি কি হয়েছে সেটা জানতে চাইছো। তো সত্যি করে আমি অনেক দিন থেকে তোমাদেরকে জানাতে চাচ্ছি, কিন্তু আর বলে হওয়া ওঠেনি। তো চলো আজকে তোমাদের বলেই দিই সে কাণ্ডটা। তো কালকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হবে তার আগে ভাবলাম যে এখন তো বাড়িতে প্রায় মানুষজন আসা যাওয়া হচ্ছে, তো ঠাকুরটাকে এইভাবে রাখলে না কেমন হয়, আর বৃষ্টি যেহেতু পড়ছে তো বৃষ্টির জল দিয়ে যেখানে নিচে পড়েছিল সেই ওটা দিয়েই জলটা দিয়ে ঠাকুর বাড়িটাকে মুছে দিলাম। কেননা বাড়ি ময়লা হলেও চলবে, আমার ঠাকুর বাড়ি একদম পরিষ্কার থাকা উচিত, কেননা ঠাকুর তো ওখানে স্থান, আর ওই দিকে সবার নজর যায়। আগে মানুষজন আমাদের বাড়িতে আসলেই না ঠাকুরের ওইদিকে প্রণাম না দিলে আমাদের বাড়িতে ঢোকে না, কারণ আমাদের বাড়িতে ঢুকতে গেলেই আগেই ঠাকুরের মুখটা দর্শন হয়, তো ওটা যদি পরিষ্কার না থাকে তো কেমন যেন দেখতে লাগে। তাই ওটাকে আগে ওই বৃষ্টির জল দিয়ে যেটা পড়েছিল সেটা দিয়ে একটু মুছে নিলাম, আর মাটি টাটি কিছু দিইনি, যেটা ছিল সেটাই। তো প্রথমেই বলে দিই যে আমার তো বাবা নেই জানোই, যে যারা যারা জানো না হয়তো এখন জেনেছো যে বাবা আর অনেক দিনেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, বাবা এখন নেই। তো বাবার পরে সব থেকে বড়ো যার দায়িত্ব সেটা হচ্ছে বড় দাদা। তোমরা তো সবাই জানো একটা বড় দাদা থাকার পরে ফ্যামিলিটা, কিন্তু বড় দাদা থাকা দরকার, ঠিক আছে, যাদের নেই নেই, আর যাদের আছে সেটাই সব কিছু সম্বল, মা বাবার কাছে আর ভাই বোনের কাছে ওটাই কিন্তু সম্বল। তো আমার দাদা কাজ করে জাস্ট বাড়ি ফিরছিল একদিন, হঠাৎ করে খুব আনন্দে ছিলাম, সেই দিনটা মঙ্গলবার, প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমাদের বাজারঘাট হয়, তো ওই দিনও আমাদের বাজারঘাট হয়েছিল, খুব আনন্দে ছিলাম। রাত অবধি 11টা অবধি আমার ছোটো মা বড় মা আমাদের কাকু জেঠিমা সবাই আসছিল ওই দিন, খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। মজা করার পরে সবাই সবার বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে হঠাৎ করে একটা ছেলে এসে বলছে কি আমার দাদা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি ভাবিনি যে অতটা হবে, তো দাদা গেল কাকু গেল, যাওয়ার পরে আমরা বাড়িতে আছি, তবু শোনার পরে কেমন একটা লাগছে, খচখচ খচখচ মন থেকে করতেই থাকে। তো ওইভাবে শোনার পরে মা গেল, তো বলছে মাথায় লাগছে, তো আমরা ভাবিনি অতটা হবে। হ্যাঁ, তো দুদিন পর তিন দিন পর একদম অতটা ভাবিনি যে এরকম হবে, তারপরে হঠাৎ করে দাদা মারা গেল। আর কি বলবো বলো, যে ছেড়ে যাওয়ার তো চলে গেল, আর পরিস্থিতির শিকার হলাম আমরা, ওর দায়িত্ব পালন না করেই চলে গেল কিন্তু, আর আমরা পড়ে গেলাম। যাই হোক,
পালন করছে কিনা জানি না, উপরওয়ালাই জানে, ওর বিচার ও জানবে। তো ওই দাদা মারা যাওয়ার পরই মানে সব কিছু আমার শেষ হয়ে যায় বলা যায়। শেষ তো হয়নি, মানুষ কোনো দিন কিছুতেই আটকে থাকে না, কিছু না কিছুতে চলতেই থাকবে। তবু একটা বড় দাদা, সেই শোকটাকে মাকে যতটা পারি ওই জিনিসটা থেকে না দূরে রাখার চেষ্টা করি। সবসময় আনন্দ, দাদা চলে গেছে তো কী হয়েছে, আমরা তো আছি, মাকে এটা ভরসা দিই, যার জীবন যতটুকুনি। তো এটাই মার সঙ্গে সবসময় হাসি খুশিতে থাকি, আনন্দ করি। আর দাদা গয়া গেছে, তারপর থেকে আমাদের বাড়িতে না আর ইয়ে হয়নি, পূজা না দেওয়া অবধি আমরা ইয়ে খাবো না, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাবো না। তো আজকের হোলি ছিল, তো হোলির কোনো ভিডিও দেওয়া হয়নি, এটাই তো আজকের হোলির মেনু। যখনই এসব কথা বলি না, সেই দিনটা ভোলা যায় না, মনে পড়ে যায়, আর চোখ থেকে জল পড়তে শুরু করে, গলা কাঁপতে শুরু করে, আমি বলতেই পারছি না। আমার ভয়েসটা শুনে তো তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে তোমাদেরকে বলছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, আরও কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, তখন সব বলবো। তো হোলির দিনের আমাদের মেনু এটাই, আমাকে গরম গরম ভাতের সঙ্গে পনির খেতে খুব পছন্দ করে, তো পনিরের তরকারি না বানিয়ে আমি ভাজা পনির দিয়ে খেতে শুরু করেছি। তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা বাই বাই।